প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, কিডনি জটিলতায় কয়েকদিন ধরে সিএমএইচে ভর্তি ছিলেন এইচ টি ইমাম। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম। 2014 সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলীয় নির্বাচনী পরিচালনা কমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার প্রকৃত নাম হোসেন তৌফিক ইমাম, তবে তিনি এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত ছিলেন। এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইচ টি ইমামের বর্ণাঢ্য জীবন। এইচ টি ইমাম তদানীন্তন পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। 2014 সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। এইচ টি ইমাম 1939 সালের 15 জানুয়ারি টাঙ্গাইল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা তাফসির উদ্দিন আহমেদ বিএবিএল ও মাতা তাহসিন খাতুন। পিতার চাকরি সূত্রে শৈশবে রাজশাহীতে অবস্থান, সেখানেই প্রাথমিক শিক্ষা। পরবর্তী সময়ে লেখাপড়া করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও কলকাতায়। 1952 সালে ম্যাট্রিক পাশ করেছেন ঢাকা কলেজিয়েট হাই স্কুল থেকে। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজ। এখান থেকেই 1954 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ভর্তি হন রাজশাহী কলেজ এবং সেখান থেকে অর্থনীতিতে অনার্স সহ বিএ ডিগ্রি অর্জন করেন 1956-তে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সময় তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে, বিশেষ করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন। 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর তিনি রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর 1962 সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য হিসেবে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। শুরুতে তিনি রাজশাহী কালেক্টরেটে 1962-63 মেয়াদে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর তিনি পদোন্নতি লাভ করেন এবং 1963-64 মেয়াদে নওগাঁ মহকুমা প্রশাসক বা এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ মহকুমার এসডিও হিসেবে বদলি হন এবং প্রায় 1 বছর দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত লাভ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধকালে তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। 16 ডিসেম্বর 1971-এর পর তিনি স্বাধীন বাংলাদেশে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করতে থাকেন। 1975-এর 26 আগস্ট পর্যন্ত তিনি ক্যাবিনেট সচিবের পদে নিযুক্ত ছিলেন। 1978 সাল থেকে 1984 সাল পর্যন্ত সাভারস্থ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। 1984 সাল থেকে 1986 সাল পর্যন্ত তিনি সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। 1986 থেকে 1987 পর্যন্ত পরিকল্পনা সচিবের পদে নিযুক্ত ছিলেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।